দেওয়ালে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের নাম লেখা মুছে দেওয়ার অভিযোগ, আর এই অভিযোগে এক নাবালককে জুতো দিয়ে মুখে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তোমার যা ছেলে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে বাড়ি এসছে, ওখানে দেয়ালে সাউনি লাগানি লেখা আছে, ঠিক আছে? এটা ছেলে মানুষ জানে না, জুতো দিয়ে একবার দেয়ালে এরকম ঘষেছে, লেখাটা মুছে যায়নি, তাই বলে ওই স্বামী গোসল করতে গিয়েছিল, গোসল করে বাড়ি আসছে, পা জুতো খুলে আমার যা ছেলের এত জোরে চাবালিতে মেরেছে, দুটো চাবালি পুরো দাগ বসিয়ে গেছে, পুলিশ দেখে গেছে, পুরো চাবালি ফুলে গিয়েছে, চাবালি ঝুলে। ঘটেছিল বলতে, আমার ছেলে নাম আলিনুর, আমার নাম আনসারুল, নিমকে বাড়ি গিয়েছিল স্কুলে, স্কুল থেকে ফেরার পথে ওরা ফিরছিল বাচ্চা দু তিনজন, ফেরার পথে এমন সময় ওই ছোট্টু, আমাদের যে পঞ্চায়েত আছে খুকু, ওর ভাই ছোট্টু, ও বললো যে ওদের নাকি দেয়াল মুছে দেশে বলে ওই ইস্যু করে ওকে মারলো, খুব মার মারলো জুতো দিয়ে হাত দিয়ে, ছোট বাচ্চা, ওকে খুব মার, ওর 7 বছর বয়স, স্কুলতে বাড়ি ফিরতে দেয়নি। ও যদি অপরাধ করে তাহলে আমরা গার্জেন ছিলাম, আমাদের জানানো উচিত ছিল। সেরকম এমনই ঘটনা ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের উত্তর কাশীপুর থানার নিমকুড়িয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি দেওয়ালে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়রী ঘোষের নাম লেখা ছিল, আর সেই লেখা মুছে দেওয়ার অভিযোগে এক 8 বছরের নাবালক ছেলের বিরুদ্ধে। ঘটনায় ওই নাবালক ছেলেকে জুতো দিয়ে মারধর করে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তবে পরিবারের লোকজন আইএসএফ করে, সে কারণেই ওই নাবালককে মারধর করা হয়েছে বলে অভিযোগ করে নাবালকের পরিবারের সদস্যরা। অন্যদিকে তৃণমূল সমর্থকদের দাবি, কেন দেওয়াল মুছে দিয়েছে জিজ্ঞাসা করে বকাবকি করেছে, কিন্তু মারধরের ঘটনা ঘটেনি, এমনকি অভিযুক্ত মানসিকভাবে সুস্থ নয় বলেও জানান তারা। এই ঘটনার পর অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। প্রথম বলবো, নাবালক ছেলে ওটা নিয়ে বিবেচনা করা দরকার। বাচ্চা ছেলেকে কি বুঝিয়ে যদি এটা অন্যায় করাই, তাহলে তার জন্য যে বুঝিয়েছে তার তার শাস্তি পাবে। কিন্তু আইএসএফ পড়ছে বলে বাচ্চাটার মাথায় কি এসেছিল, মানে কি মনে হয়েছিল, কেন বুঝেছে সেটা জিজ্ঞাসা করা দরকার। তবে তৃণমূল কংগ্রেস তো আইন হাতে তুলে না, কি গত 1.5 বছর আগে 1 নম্বর পাটে দেখেছিলেন, এক তৃণমূলের নেতা বিচারে বসে একজনকে, একজন প্রাপ্তবয়স্ক লোককে কেমন মারধর করছিল, এরা আইন তুলে নিতে চায়। এদের বিরুদ্ধে এদের সময় শেষ হয়ে এসেছে, এদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া জমি বিচ্ছিন্ন করবো। ওই আইসেফের বাচ্চারা ওই দেয়াল মুছছিল, এবারে ওই যে ছেলেটা মাথায় একটু চাটি মেরেছে যে তুই দেয়াল মুছছিস কেন, তুই এখানে একটা মানে দেয়াল লেখা রয়েছে, তোরা যদি এখানে মোছামুছি করিস তাহলে আমাদের পাড়া আমাদের উপরে চাপ সৃষ্টি হবে, বলে মাথায় একটু চাটি মেরেছে, আর ওর একটু মাথার সমস্যা, মারলো, আর ওদের তো কোনো ইয়ে নেই, আইসেফদের ওদের তো কোনো অস্তিত্ব নেই, ওদের কোনো প্রার্থী নেই, কিছু নেই, ওরা একটু ছোটটা ওটা বড় আকার করতে যাচ্ছে, সব মিথ্যা কথা ঢবের চাও আইএসএফরা বলে চলেছে। একটা বাচ্চা ছেলে কোন কারণে মারতে যাবে, তৃণমূলে খেতে কাজ, একটা বাচ্চা ছেলেকে দেয়াল দখলের জন্য মারতে যাবে? আইএসএফকে আজকে মাথায় দেখতে পাবে পাওয়া যাচ্ছে ভাঙনের মাটিতে, একটা বাচ্চাকে নিয়ে তারা রাজনীতি করছে, এটা ধিক্কার জানাই। কোনো বাচ্চাকে তার পড়াশোনা করার এখন বয়স, সে তাকে কেন মারবে? সে কি দেয়াল দখল করতে এসেছিল বা দেয়াল লিখতে এসেছিল তাকে মারবে?